হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো ইউটিউবার হও ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা অনেক দিন ধরে চ্যানেল বানিয়ে নিয়েছো চ্যানেলে কাজ করছো ভিডিও আপলোড করছো কিন্তু বন্ধুরা তোমাদের কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না ঠিক আছে অনেক কষ্ট করছো অনেক মেহনত করছো সঠিকভাবে ভিডিওটাকে আপলোড করছো ঠিক আছে সঠিকভাবে ভিডিও বানাচ্ছো সব কিছুই ঠিক আছে ওভারঅল একদম পুরো ওকে তার সত্ত্বেও বন্ধুরা তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কোনো ভিডিওতে দুই তিন চার পাঁচ দশ পনেরো কুড়ির বেশি ভিউজ আসছেই না তখন তোমরা কি করো ডিমোটিভেট হয়ে যাও ডিমোটিভেট হয়ে গিয়ে তোমরা অনেক অনেক ক্রিয়েটারকে প্রশ্ন করো ইনস্টাগ্রামে হতে পারে ফেসবুকে হতে পারে বা কমেন্ট সেকশানে গিয়ে হতে পারে তোমরা কোশ্চেন করো বড় বড়ো ক্রিয়েটারদের সাথে যে ভাই দেখিয়ে তো বা দেখুন তো আমার চ্যানেলটা কি কোনো গড়বড় আছে না কি কোনো সেটিং কি কম আছে নাকি আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না এরকম কিন্তু তোমরা জিজ্ঞাসা করে থাকো এমনকি আমিও আজ থেকে তিন চার বছর আগে জিজ্ঞাসা করেছি ঠিক আছে আমিও কথা বলার চেষ্টা করেছি বড় ক্রিয়েটারের সাথে তো তেমন কিন্তু তোমরাও কিন্তু চেষ্টা করো আর এই কোশ্চেনটা কিন্তু সবার মাথাতেই আসে যে আমি এতদিন ধরে ভিডিও করছি আমার চ্যানেলে তো কোনো প্রবলেম আছে কি এটা যদি কেউ চেক করে দিত তাহলে কিন্তু খুবই ভালো হয় ঠিক আছে নাকি আমার চ্যানেলের মধ্যে কোনো সেটিং কম করা আছে নাকি কোনো সেটিং আমি ভুল করে রেখেছি নাকি কোনটা অন করতে হতো সেটাকে আমি অফ করে রেখেছি বা কোনটা অন সেটাকে আমি অফ করেছি বা অফটাকে অন করেছি কোনো কি গড়্বর আছে এরকম কিন্তু কোশ্চেন কিন্তু জাগে সবার মনেই জাগে নতুন যখন ইউটিউবে আসে বা পুরনো হয়ে গেছে অনেক দিন ধরে কাজ করছে এক বছর দেড় বছর দু বছর তিন বছর ধরে কাজ করছে কিন্তু এখনও পর্যন্ত কোনো ভিডিওকে ভাইরাল করাতে পারেনি তখন কিন্তু মনের মধ্যে এই প্রশ্নটা আসে ঠিক আছে তো সেই জন্য তোমরা ভিডিওর থামদাটা কিন্তু দেখেছ যে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও কেন ভিডিওতে ভিউজ আসে না কি কোনো সেটিংয়ে গড়্বর আছে কি তো বন্ধুরা একটা কথা তোমরা ভালোভাবে মন দিয়ে শোনো আমি যেটা বলছি ঠিক আছে তোমাদের চ্যানেলে ভিডিওতে একদমই ভিউজ আসে না তো এখন ধরো তোমাদের যে ক্যাটাগরি মনে করো তোমরা একটা টেক ক্যাটাগরি বা ভ্লগিং ক্যাটাগরির ভিডিও বানাও এবার যদি তোমাকে বলা হয় যে সৌরভ যোশীর সঙ্গে একটা ভিডিও বানিয়ে নাও সৌরভ যোশী তোমাদেরকে সুযোগ দিচ্ছে এবার তোমরা যখনই তার সঙ্গে ভিডিও বানাতে যাবে বা বানিয়ে ফেলবে সেই ভিডিওটা যখনই আপলোড করবে তখনই কিন্তু তোমরা দেখবে কি ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ চলে এসছে তখন তোমাদের কি মনে হবে কি সত্যি কি আমার চ্যানেলে কোনো গড়্বড় ছিল ছিল না বন্ধুরা কোনো চ্যানেলেই কোনো সেটিং মেটিং নিয়ে কোনো গড়্বর কিছু থাকে না গর্ব হচ্ছে তোমার কন্টেন্টে ঠিক আছে যেহেতু তুমি বড় ক্রিয়েটারের সঙ্গে ভিডিও বানিয়েছো সে একজন খুব বড় ক্রিয়েটার সে ভাইরাল ক্রিয়েটার তার ফেসটা ভাইরাল তো সে তোমার চ্যানেলে এসছে বা তুমি তার সঙ্গে ভিডিও বানিয়েছো সেই ভিডিও আপলোড করেছো ওই জন্য কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে ঠিক আছে চ্যানেলে কিছু থাকে না অনলি হচ্ছে কন্টেন্ট যদি তোমরা কন্টেন্ট ঠিক করতে পারো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না তোমাদের কাউকে কোনো প্রশ্ন করতে হবে না যে দেখুন তো আমার চ্যানেলটা কোনো গর্ব আছে কি না চ্যানেলে কোনো ভুল করে রেখেছি কিনা কিচ্ছু করতে হবে না যদি তোমাদের টেক চ্যানেল হয়ে থাকে যদি এই যে আমাদের বড়ো বড়ো ক্রিয়েটার আছে যেমন টেকনিক্যাল যোগী মনোজ দে টেক চ্যাম্পিয়ন সাপোর্ট এনাদের সঙ্গে যদি তোমরা ভিডিও তৈরি করো তাহলে যদি সেই ভিডিওটা তোমরা আপলোড করো তো সেই ভিডিওটাতে কিন্তু অটোমেটিক ভিউজ চলে আসবে ঠিক আছে তো তার মানে কথা হচ্ছে কি তারা কন্টেন্ট ভালো তৈরি করে এবং তারা অনেকদিন ধরে মেহনত করে গেছে সেই জন্য তাদের ভিডিও ভাইরাল তারা যখনই তোমার চ্যানেলে এলো বা তুমি তার সঙ্গে ভিডিও বানিয়ে আপলোড করলে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেল ঠিক আছে তো সেই জন্য বলছি ও সমস্ত কোনো ভাবনা চিন্তার দরকার নেই শুধুমাত্র এটাই ভাববে চ্যানেলে সব কিছু ঠিক আছে আমাকে কন্টেন্ট বানাতে হবে ঠিক আছে ভালো ভিডিও বানাতে হবে যদি ভালো ভালো ভিডিও বানাও তাহলে অটোমেটিক ভাইরাল হবে কিন্তু তোমরা ভালো ভিডিও তৈরি করতে পারো না আর সব কিছু ঠিকঠাক করো সত্ত্বেও কিন্তু ভিডিওর এনগেজিং ভালো থাকে না শুরু করে মানে লোকে দেখা শুরু করে দেয় থামদেলে তোমরা ভালো বানিয়েছো তারপরে কিন্তু ভিডিওতে দুই সেকেন্ড দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড থেকে কিন্তু চলে যায় আর কিন্তু ভিডিও দেখে না সেই জন্য তোমাদের ভিডিওতে ভিউস আসে না তো সেই জন্য তোমরা খুব এনগেজিং ভিডিও তৈরি করার চেষ্টা করো খুব ভালো ভিডিও করার চেষ্টা করো যেই ভিডিওগুলো লোকে দেখতে পছন্দ করে সেই ধরনের ভিডিও তোমরা বানানোর চেষ্টা করো তোমাদের যে কোনো ক্যাটাগরি হতে পারে ঠিক আছে তোমরা যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির উপরেই ভিডিও বানাও কিন্তু যে সময় যেটা চলছে সেই হিসাবে ভিডিও তৈরি করবে যে এখন এই ধরনের লোক দেখতে পছন্দ করছে তোমরা পাঁচ বছর পিছিয়ে গিয়ে সেই সমস্ত টপিক তুলে এনে এখানে ভিডিও বানাবে লোক তো দেখবে না ঠিক আছে তো এই ভুলগুলো করবে না তাহলে কিন্তু তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে যেমন বড় লোকে বড় বড় ক্রিয়েটারের সঙ্গে ভিডিও বানালে যেমন ভাইরাল হয়ে যায় তেমন তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে তোমাদের চ্যানেলও কিন্তু বড়ো হবে তো সমস্ত ডাউট হয়ে গেল ক্লিয়ার তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই।